হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আমেনাস ওয়ার্ল্ড। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো চিকেন চাপ। এই চিকেন চাপ রেসিপিটি আমি অথেন্টিকভাবে দেখাচ্ছি, আপনারা বাসায় ট্রাই করলে ঠিক রেস্টুরেন্টের স্বাদের মতোই বাসায় উপভোগ করতে পারবেন। এই চাপটি তৈরি করা খুবই সহজ, আর বাসায় থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে আজকে আমি এই চাপটি তৈরি করে দেখাবো। এই চাপটি বানাতে খুব অল্প সময় লাগে আর খেতেও খুব মজা। একটি চাপ আমি কেটে দেখাচ্ছি যে আসলে এটার ভিতরটা কতটা জুসি হয়েছে। দেখতে পাচ্ছেন ভিতর দিকটা খুব সুন্দর জুসি হয়েছে আর উপরটা খুব সুন্দর ভাজা হয়েছে, আর এটা খেতেও খুব মজা। তো চলুন দেখে আসি কিভাবে এই মজাদার চাপটি তৈরি করা যায়। চিকেন চাপ তৈরি করার জন্য আজকে আমি ব্যবহার করছি চিকেনের বেস্ট পিসটাকে। তো বেস্ট পিসটাকে আমি আলাদা করে নিয়েছি, যদি এখানে হাড় থাকতো অবশ্যই হাড়টাকে আমি রিমুভ করে নিতাম। এখন আমি এটাকে কেটে নিব, প্রথমেই এর মাঝখান থেকে কেটে নিব, কারণ এটা কিন্তু অনেকটা মোটা। আর আপনাদের এই বেস্ট পিসটা যদি পাতলা হয় সেক্ষেত্রে এই মাঝখান থেকে কাটার প্রয়োজন নেই, আপনারা কেটে দুইটা ভাগ করে নিলেই চলবে। হাতটা উপরে রেখে এভাবে সুইটা দিয়ে কাটলে বোঝা যায় যে কতটুকু কোথায় কাটছি, সেক্ষেত্রে সুবিধা হয়। আমি দুইটা ভাগ করে নিয়েছি, দোরটাকে আমি সুন্দরভাবে চাপের আকারে কাট করে নিব। এবার আমি এই পাশ থেকে সুন্দরভাবে কাটবো, আর চেষ্টা করব যতটা পরিমাণ এটাকে এক লেয়ারে রাখা যায়, অর্থাৎ এটাকে যতটা পরিমাণ একরকম রাখা যায় পুরুত্ব দিক থেকে, আমি ততটা একরকম রাখার চেষ্টা করব। এবার আমি এই দিকটা থেকে কেটে নিচ্ছি, আমি এই মাংসটাকে একরকম পুরুত্ব রাখার চেষ্টা করব। তো প্রথমে আমি এখানে অল্প একটু কেটে এভাবে হাত দিয়ে ধরে তারপর এরকমভাবে কেটে দিচ্ছি। আর এরকমভাবে কাটলে নিচের মাংসটা কেটে যাবে না, সেক্ষেত্রে চাপটা তৈরি করতে অনেক বেশি সুবিধা হবে। ছুরি দিয়ে আস্তে আস্তে আমি খুব সুন্দরভাবে চিকেনের এই বেস্ট পিসটাকে কেটে নিলাম, আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো দিকে কেটে যায়নি। অবশ্যই সাবধানে কাটতে হবে, আর অবশ্যই চেষ্টা করবেন ছুরিটা যাতে অনেক ধারালো হয়, ধারালো ছুরি হলে এটা কাটতে অনেক বেশি ভালো হয়। কেটে নেওয়ার পর আমি ছুরির এই পিছন পাশটা দিয়ে এভাবে একটু বাড়ি দিয়ে দিচ্ছি, এতে করে মাংসটা থেতলে যাবে এবং মাংসটাকে যখন আমি মশলা দিয়ে মাখাবো তখন এটা খুব সুন্দরভাবে ভিতরে ঢুকে যাবে। আপনারা চাইলে এক্ষেত্রে হ্যামার বা শিলপাটাও ব্যবহার করতে পারেন। আমার থেতলে নেওয়া হয়ে গেছে, এখন যদি আমি এই পিসটাকে ধুয়ে ঝরিয়ে নেই তাহলে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে, যদি কেটে ফেটে যায় তাহলে কিন্তু এটা ভাজা পরে ছিঁড়ে ছিঁড়ে যাবে। এবার আমি এটাকে ধুয়ে খুব সুন্দরভাবে পানিটাকে ঝরিয়ে নিই। আরেকটা যে ছোট পিস ছিল সেই পিসটাকে এবার কেটে নিব আমি, যার কারণে এই যে দিকটা একটু পুরু ছিল সেই দিকটা আমি বেছে নিলাম। বেস্টের এই অপর অংশটাকে আবার উপর দিক থেকে আমি এভাবে হাত দিয়ে চাপ দিয়ে ধরে এই ছুরিটা দিয়ে মাঝখানে কেটে দিলাম, আর যখন একটা পোজ দেওয়া হবে তখন এটাকে এভাবে হাত দিয়ে ধরে নেব, এতে করে আমার বুঝতে সুবিধা হবে যে এটার নিচের দিক দিয়ে কেটে যাচ্ছে কিনা। বেস্টের এই পিসটাকেও আমি খুব সুন্দরভাবে কেটে নিলাম, আর দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কোনো দিকে কেটে যায়নি। এবার আমি ছুরির পিছন সাইডটা দিয়ে আবারও এটাকে থেতলে দিচ্ছি। কিছুক্ষণ থেতলে নেওয়ার পর তৈরি হয়ে গেল আমার এই এটা বেস্টের পিসটা, আর এটাকে এখন ভাজার জন্য সম্পূর্ণ রেডি। চিকেন বেস্ট পিসগুলোকে আমি কেটে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন এটা কতটুকু পুরুত্ব হয়েছে, এটাকে আমি ধুয়ে সুন্দরভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচের একটু কম আদা রসুন পেস্ট, আমার এখানে আদা রসুন একসাথে পেস্ট করা আছে। জয়ত্রী অল্প একটু পরিমাণ হাত দিয়ে এভাবে ভেঙে একটু দিয়ে দিতে হবে, এটাকে বেটেও দিতে পারেন, তবে আমি বেটে না দিয়ে এরকম আস্তে আস্তেই দিচ্ছি। জয়ফল দিয়ে দিচ্ছি অল্প একটু দিতে হবে, আমি একটা ছুরি দিয়ে এভাবে একটু কুড়িয়ে নিচ্ছি, আপনারা চাইলে এটাও বেটে নিতে পারেন, তবে খুব সামান্য পরিমাণ জয়ত্রী আর জয়ফল ব্যবহার করতে হবে। লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়া চা চামচের চার ভাগের এক ভাগ, হলুদের গুঁড়া হাফ চা চামচ, গোলমরিচের গুঁড়া হাফ চা চামচের একটু কম দিয়েছি, আপনাদের স্বাদের উপরে এটা কমিয়ে বা বাড়িয়েও দিতে পারবেন, বিট লবণ হাফ চা চামচের একটু কম, সাদা লবণ স্বাদ মতো, যেহেতু বিট লবণ আর সাদা লবণ দুটোটাই ব্যবহার করছি তাই আপনারা অবশ্যই দুইটা খেয়াল করে দিবেন, লাইট সয়া সস এক টেবিল চামচ, দিয়েছি সাদা সরিষা বাটা এক টেবিল চামচ, ভিনেগার এক টেবিল চামচ, আপনারা ভিনেগারের পরিবর্তে এখানে লেবুর রসও দিতে পারবেন। এবার এই সবগুলো উপাদান খুব ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মুরগির এই চাপটা তৈরির ক্ষেত্রে অবশ্যই আপনারা ব্যবহার করতে চেষ্টা করবেন সরিষা বাটা, সরিষা তেল এবং বিট লবণ। হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে এবার আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টা, তবে আপনারা চাইলে এর বেশি সময় ধরে রাখতে পারেন, তবে এক ঘন্টার বেশি সময় যদি হয় তাহলে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিবেন। এখানে এক কাপ বেসন আমি নিয়েছি, আপনারা চাইলে ময়দাতেও কোটিং করে নিতে পারেন। এর
মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া স্বাদমতো লবণ এবার সবগুলো উপাদান আমি খুব ভালোভাবে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে আমি হাত দিয়ে মিক্স করে নিয়েছি আর এদিকে আছে ম্যারিনেশন করা চাপগুলো এই চাপগুলোতে আমি টমেটো সসটা দিতে ভুলে গিয়েছিলাম যার কারণে আমি পরে অ্যাড করে দিয়েছি এখন আবার আমি এগুলোকে মিক্স করে নিচ্ছি আপনারা এই টমেটো সসটাকে ম্যারিনেশন করার সময় দিতে পারেন আর টমেটো সসটা দিলে স্বাদটা অনেক বেশি ভালো আসে এখন আমি একটা চাপ নিয়ে এই বেসনটার মধ্যে গড়িয়ে নেব খুব ভালোভাবে চেপে চেপে আমি বেসনটা এই চাপের গায়ে লাগিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে কোট হয়ে গেছে এখন এই চাপের গায়ে যে এক্সট্রা বেসনগুলো আছে সেগুলো একটু ঝেড়ে ফেলে দিলাম এবার এই চাপটা ভাজার জন্য একদম রেডি আমি এই চাপগুলোকে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কোটিং করে রাখা চাপটাকে যেহেতু আমার চাপটা খুব বড় আর প্যানটা একটু ছোট তাই আমি একটা একটা করে ভেজে নিব প্রথম অবস্থায় চাপটা দেওয়ার পর চুলা আস্তে থাকবে হাই হিটে না হলে কিন্তু এই উপরের যেই কোটিংটা আছে সেটা বসবে না আর ভিতর দিক থেকে ধুতি ভাবটা থাকবে না জাস্ট 30 সেকেন্ড পর আমি চাপটাকে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে অবশ্যই চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো লেভেল করে দিতে হবে এবার মিডিয়াম টু লো লেভেলে রেখে আমি এই চাপটাকে ভালোভাবে কুক করে নেব মাঝে মধ্যে এই চাপের উপরে স্পেচুলাটা দিয়ে একটু চেপে চেপে দেব যার কারণে ভিতর থেকেও এটা খুব ভালোভাবে কুক হতে পারবে আর যদি আপনারা চাপটা দেওয়ার সময় চুলার আঁচটা একটু হাইয়ে রাখেন এবং দেওয়ার পর দুইটা পাশ উল্টে লো লেভেল করে দেন তাহলে ভিতর দিক থেকে মাংসটা জুসি থাকবে এবং উপর দিক থেকে মুচমুচে হবে উল্টে পাল্টে আমি খুব ভালোভাবে চাপটাকে ভেজে নিয়েছি আর চাপটাকে ভাজতে আমার সময় লেগেছে 6 মিনিট মানে একটা পাশ ভাজতে আমার 3 মিনিটের মতো সময় লেগেছে আমার চাপটা ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি ঠিক একই রকম ভাবে আমি বাকি চাপগুলোকেও ভেজে নিচ্ছি আমি সবগুলো চাপ একে একে ভেজে নিয়েছি আর খুব সুন্দর কালার এসেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা কালারটা যত সুন্দর এসেছে এটা খেতে তার চেয়ে অনেক বেশি ভালো হয়েছে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম